ফটোগ্রাফিং এর জন্য করে এ ধরনের লোগো আমরা অনায়াসেই কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি খুব সহজে আপনাদেরকে ফটোগ্রাফিং এর জন্য করে লোগো তৈরি করে দেখাবো পিকচার ল্যাবের সাহায্যে। প্রথমে আমরা পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটা ওপেন করব। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। জাস্ট ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে পিএনজিটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, আর এই পিএনজির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট পিএনজিটা সিলেক্ট করার পরে এটা আমরা জাস্ট ক্রপ করে নিব, এভাবে ক্রপ করে ছোট করে নিব। আর পিকচার ল্যাব দিয়ে এ ধরনের ফটোগ্রাফিংয়ের লোগো আরও কীভাবে তৈরি করা যায় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। নেওয়ার পরে জাস্ট একটু বড় করে নিব, আমাদের এটা যেন স্ক্রিনের বাইরে না চলে যায় সেটা জাস্ট দেখে নিব। নেওয়ার পরে লোগোটা উপরে দিব, দেওয়ার পরে টেক্সটের উপর ডবল ক্লিক দিয়ে আমরা যে নামে লোগোটা তৈরি করতে চাচ্ছি সে নামটা জাস্ট এখানে লিখব। সে আমার নামটা আমি লিখি, লেখার পরে একটু ছোট করে নিব। একটু ছোট করে নেওয়ার পরে এটা একটু স্ক্রোল ডাউন করব, এখান থেকে আমরা ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাব, জাস্ট এই ফ্রন্টে একটা ক্লিক দেব। ফ্রন্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট যে কোনো একটি ফ্রন্ট আপনারা ব্যবহার করতে পারেন, অথবা মাই ফ্রন্টে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে ফ্রন্টটা বেছে নেবেন, আর এই ফ্রন্টের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু অনায়াসে এটা ডাউনলোড করে নিতে পারেন। পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। প্লাস এখন ক্লিক দিয়ে আরেকটা টেক্সট নিয়ে এখানে আমরা ফটোগ্রাফার লিখবো, জাস্ট লেখার পরে এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পরে এটারও ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দিব। জাস্ট ফ্রন্টে যাওয়ার পরে এখান থেকে ডিফল্ট একটি যে কোনো একটি ফ্রন্ট নিব, জাস্ট একটা ফ্রন্ট নিলে হলো। জাস্ট নেওয়ার পরে এখন আমরা সবগুলোর মার্সেল করে দেবো। মার্সেল করে দেওয়ার জন্য করে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে সবগুলোতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, জাস্ট এভাবে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট এই অপশানে একটা ক্লিক দিব। এদের পরে আমাদের টোটালটা একটা হয়ে গেছে, এখন জাস্ট একটু ছোট করে নিতে পারেন। ছোট করে নেওয়ার পরে এটা স্ক্রোল ডাউন করে একটা কালার যদি চেঞ্জ করতে চান জাস্ট এই কালার অপশনে যাবেন। জাস্ট এটা ইনেবল করে দেওয়ার পরে আপনার যে কালারটা পছন্দ আপনি কিন্তু সেখানে কালারটা এখান থেকে দিতে পারেন। জাস্ট কালারটা দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এটা এখন সেভ দিব। এটা সেভ দেওয়ার জন্য করে এটা যদি প্রফেশনালি সেভ দিতে চান সেক্ষেত্রে এই অপশানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন আমরা সেভ দিলে এটা কিন্তু প্রফেশনালি সেভ হয়ে যাবে। সেভ দেওয়ার জন্য সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে ডিফল্ট লেখা থাকে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আলট্রাতে ক্লিক দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং কিন্তু আমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।